গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাপি ডেলি লাইফস্টাইলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকে এক জায়গায় যাবার আছে আমার, আর কোথায় যাচ্ছি আর কি করব সেখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এই সময় আমরা প্রচুর প্রচুর মজা করছিলাম, শস্যা খেতে গিয়ে প্রচুর আনন্দ করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, আর আমাদেরকে সবাই ঘিরে ঘিরে দেখছিল। আর কী বলবো, এত মজা করেছিলাম যে আমার মনই ভরেনি আবারও একদিন যাব তার কাছে গিয়ে প্রচুর সময় কাটাবো। আমার মনটা সত্যিই ভরেনি, আবারও যাব তার সাথে গল্প করতে, কথা বলতে। তো বন্ধুরা, চলো সবাই দেখতে থাকো আমরা কী করেছি, সেটা তো দেখাতেই পারলাম না, কারণ এইসব করতে গিয়ে আমাদের অনেকটাই ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো যতটুকু অল্প একটু তোমাদের সাথে শেয়ার করছি, কেউ স্কিপ করে দেখবে না প্লিজ, সবাই অ্যাড সহ দেখবে। সবার কাছে অনুরোধ রইল, আর যারা নতুন বন্ধু এসছো আমার ভিডিও দেখতে, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, আর অল বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করবে, তাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের সঙ্গে চলে আসবে। আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম আমার ভিডিওতে। তো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ সেজেছি, আর তোমাদেরকে বারবার করে শো আপ করছি। যাই হোক, মেয়েকেও রেডি করে নিয়েছি, আমরা এখন যাব, মেয়ে খেলছে বাইরে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। আর ফোন করলা আমার ভিডিও, যে যেখান থেকেই দেখছো, দেশ ও দেশের বাইরে যেখান থেকেই দেখছো আমার প্রিয় বন্ধু, বন্ধুরা যারা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করছি। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে করে, আর আমরা যাচ্ছি সেইখানে যেখানে যাওয়ার জন্য আমার মন ব্যাকুল। তো চলো, পৌঁছে কথা হচ্ছে। ঘরো ঘরো দেখাও দেখাও, আমার সঙ্গে দেখো, আমি সোনাদি বাড়ি চলে এসছি, তো বেড়াতে এসছি সোনাদি বাড়িতে, সোনাদি বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, চলো সোনাদির সাথে টাইম পাস করছি, আর কি হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর কেন এসেছি সেটাও, কেক কাটিং, কেক কাটিং দেখতে যাব। সোনাদির জন্মদিন আজকে? না, আচ্ছা চলো, কেক কাটিং কিসের জন্য হচ্ছে সেটা দেখা হবে, জানা হবে। দেখতে গিয়ে এসেছে মাসাল বিনা।
ফুল পত্তি নেই পেকা তো এখানে বুঝতেই পারলে তোমরা কোথায় চলে এসেছি। তো আমি এসেছি বিয়ের নিমন্ত্রণ, বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে। তো এখানে বিয়ে হচ্ছে আমাদেরই বন্ধু, আমি জানি অনেকেই তাকে চেনে, সেটা হচ্ছে নেট আইস নামে পরিচিত। তো আমাদের নেট দাদার বিয়ে, তো নেট দাদার বিয়ে আর নেট দাদার শালার বিয়ে একই সঙ্গে হচ্ছে। জাস্ট এটা একটা অন্য একটা রহস্য, যাই হোক সেটা আমি শেয়ার করছি না। তো দেখো তোমরা এনজয় করো বিয়েটা, তাদের কেক কাটিং হচ্ছে। নেট দাদা আমাকে নিমন্ত্রণ করেছিল তাদের বিয়েতে আসার জন্য, আমিও ঠিক কনফার্ম ছিলাম না আসবো কি আসবো না। তো ঝট করে মন ঠিক করা হলো না যাই, এই তো সুযোগ তাদের সাথে পরিচয় বাড়ানোর কিংবা তাদের সাথে দেখা করার, এত সুন্দর সুযোগটা ছাড়া যাবে না। তো ফাইনালি পৌঁছে গেলাম ওনাদের বিয়েতে আর প্রচুর আনন্দ করেছি। ভিডিও তো রাতে করেছি আর সারা দিন ধরে অনেক ছবি তুলেছি সোনাদের সাথে, মেয়ের সাথে অনেক ঘুরেছি, অনেক অনেক কিছু করেছি। সবটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, কিছু তো ক্যামেরার আড়ালেও থাকে। তো যেসব ছবিগুলো তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি নিশ্চয়ই তোমাদেরকে ভালো লেগেছে। তো বিয়ে বাড়ি থেকে আমরা ফিরেছি অনেক রাতে, সেজন্য ওই দিকে আর ভিডিও করতে পারিনি, আমার ফোনেরও চার্জ শেষ হয়ে গেছিলো। আর সারাদিন যা আনন্দ করেছি সেটাও ক্যামেরাবন্দি করার মতো পরিস্থিতি ছিল না, কে ক্যামেরা ধরবে আমাদের, আমরা দুজনেই মস্তি করছি, আমি আর সোনাদি খুব আনন্দ করছি, ঘুরছি ফিরছি, কিন্তু আমাদের ক্যামেরা, আমি ক্যামেরা ধরছি তো দুজনে একসঙ্গে হচ্ছে না, কিংবা ও ধরছে তো আমি একা হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা আর ব্লগিং করাটা খুব একটা গুরুত্ব না করে নিজেরাই আনন্দটা বেশি করেছি। তো যতটুকু করেছি সেটুকু তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না, যাই হোক আমাদের আলাদা করে ক্যামেরাম্যান নিয়ে যাওয়া লাগতো। তো যাই হোক লাস্ট অবধি খুব আনন্দ করেছি, কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও আমার। তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে ভালোবাসা জানিয়ে টাটা বাই বাই।